করোনা মহামারীর কারণে দীর্ঘ এক বছর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকার শুরুতে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেয়। এরপর সর্বশেষ শনিবার স্কুল কলেজ খোলারও ঘোষণা দেয় সরকার। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী 30 মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিকের ক্লাস। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি জানিয়েছেন, 30 মার্চ স্কুল কলেজ ও মাদ্রাসা খুলে দেওয়া হলেও শুরুতেই সব শ্রেণীর ক্লাস হবে না। প্রথম দিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের দ্বাদশ, মাধ্যমিক পর্যায়ের দশম ও প্রাথমিক পর্যায়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস হবে। অর্থাৎ চলতি বছর যারা এসএসসি, এইচএসসি ও পিইসি পরীক্ষা দেবে তাদের ক্লাস শুরু হবে সবার আগে। এসব শিক্ষার্থীদের ক্লাস হবে সপ্তাহে 6 দিন, আর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস হবে সপ্তাহে 1 দিন। তবে নবম এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। এরপর করোনা পরিস্থিতি আরও উন্নতি হলে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ক্লাস নেওয়া শুরু হবে। তবে সপ্তাহের কোন দিন কী ক্লাস হবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা নেই। তাই সংক্ষিপ্ত সিলেবাস শেষ করার লক্ষ্য নির্ধারণ করে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানকে নিজ উদ্যোগেই তৈরি করতে হবে ক্লাস রুটিন। তবে রুটিন তৈরির ক্ষেত্রে সকল প্রতিষ্ঠান প্রধানকে উপজেলা শিক্ষা অফিস থেকে পরামর্শ নিতে হবে। শনিবার রাত 8:45 দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে এ সংক্রান্ত বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা করেন। সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের কাছে আরও জানান, আগামী 30 মার্চের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে স্কুল খোলার আগে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পূর্ণ করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সবাইকে স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যালোচনা করতে শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন শিক্ষামন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে আগামী 24 মে থেকে এবং সকল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হবে 17 মে থেকে। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা ইনশাল্লাহ আগামী মার্চ মাসের 30 তারিখে আমরা খুলে দেব এবং সেখানে আমরা আগেও যেভাবে বলেছি যে হয়তো পর্যায়ক্রমে একদম প্রথমেই আমরা যেমন প্রাথমিকে তারা পঞ্চম শ্রেণীকে প্রতিদিন হয়তো আনবেন, আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দশম এবং দ্বাদশকে প্রতিদিন আনবো, আর বাকি ক্লাসগুলো হয়তো সপ্তাহে 1 দিন প্রথমে আসবে, তার কয়েকদিন পর থেকে তারা সপ্তাহে 2 দিন করে আসবে, পর্যায়ক্রমে আমরা স্বাভাবিকের দিকে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ।